নমস্কার বন্ধুরা প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছো তো আমরা গত কয়েকদিন ধরেই আমরা চালাচ্ছি যেটা ম্যাথামেটিক্স এর ডিসক্রিপটিভ হিসেবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেওয়ার চেষ্টা করছি তা তারই আজকে আরেকটা পার্ট এবং আজকে কি করাবো আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কেরই সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করবো টাইম অ্যান্ড ওয়ার্ক অলরেডি আমাদের ফার্স্ট পার্ট হয়তো তোমরা দেখেছো এবং সেই ভিডিওতে আমরা কয়েকটা অঙ্ক করিয়েছি এবং এটাও বলেছি যে এর কিন্তু অনেক ভ্যারাইটি টাইপের অব প্রবলেম থাকে সেই জন্য আমরা আরেকটা ভিডিও আজকে নিয়ে এসেছি হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে কিন্তু তোমরা কিন্তু লাস্ট অব্দি দেখো কারণ লাস্টের দিকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স আমরা রেখেছি কারণ সেইগুলো মেবি প্রিভিয়াস ইয়ার পেপার থেকে অনেক জায়গায় পেলাম এবং সেই জায়গা থেকেই অঙ্কগুলো নেওয়া আশা করি হয়তো তোমাদের হেল্প হবে কারণ এগুলো আসার চান্স আছে কারণ এই ধরনের অঙ্ক যারা কম্পিটিভ এক্সামের যারা পেপার সেট করে তাদের ক্ষেত্রে খুব এই ধরনের অঙ্কগুলো খুব পছন্দের আমরা সেই ধরনের অঙ্কই একটু বেছেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করনি আমাদের প্রয়াসের চ্যানেলকে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও এবং প্রিভিয়াস ভিডিও যদি দেখার ইচ্ছা থাকে ম্যাথামেটিক্স এর জন্য যে চ্যাপ্টার তোমাদের দেখার ইচ্ছে এবং যেগুলো অলরেডি এই চ্যানেলে অ্যাভেলেবেল আছে আমাদের চ্যানেলে তার কিন্তু লিঙ্ক তোমরা পেয়ে যাবে এখনও যাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু প্রবলেম আটকাচ্ছে তাদেরকে আবার বলবো তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারব বা অন্য কোনোভাবে তোমরা জানাতে পারো আমাদের কিন্তু সব জায়গায় লিঙ্ক প্রোভাইড করা আছে চলো দেখে নিই আজকে আমাদের ফার্স্ট একটা অঙ্ক আমরা লিখেছি দেখো এখানে কি বলছে যদি আঠাশ জন মানুষ এক সপ্তাহে কোনো কাজের সাতের আট অংশ সম্পূর্ণ করে তবে বাকি কাজ সম্পূর্ণ করতে পরের সপ্তাহে আরো কত জন লোক লাগবে এটা কত জন হবে কত জন লোক লাগবে তো অ্যাকচুয়ালি আমাদের ম্যানের যে নাম্বারটা সেটা বার করতে হবে তো প্রথমে কাজের কত অংশ সম্পূর্ণ হয়ে গেছে সাতের আট অংশ তাহলে বাকি কাজের পরিমাণটা বার করতে হবে কাজ সম্পূর্ণ হয়েছে বলে লেখ কাজ সম্পূর্ণ হয়েছে সাতের আট অংশ অতএব বাকি কাজের পরিমাণ এক মাইনাস সাতের আট হবে মানে কোনো কিছু কাজই তো আমি বলেছিলাম আমার ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে কোনো কাজের সমগ্র অংশের পরিমাণ এক অংশ তাহলে এক থেকে সাতের আট বাদ দিলে একের আট অংশ তাহলে আমাদের এখানে করতে হবে এখানে দেখো সপ্তাহের হিসেবটা একই আছে এখানেও এক সপ্তাহ করেছে পরের সপ্তাহে বলেছে তাহলে দিনের হিসেবটা সেম আছে তাহলে সাতের আট অংশ করতে লোক লাগে কতজন আঠাশ জন এক অংশ করতে লোক লাগবে কতজন কাজের অংশের সঙ্গে মানুষের সম্পর্কটা কেমন আমি বলেছিলাম এটা সরল সম্পর্ক সরল মানে বেশিজন লোক বেশি অংশ কাজ করতে পারবে কমজন লোক কম অংশ কাজ করতে পারবে তাহলে এক্ষেত্রে কি হবে আঠাশ বাই বাই হবে মানে কি এটা একটা বগ্নাংশ পাশে গুণ হয়ে উল্টে যাবে এখানে এক অংশ আর আমার লাগবে কত একের আট অংশ কারণ একের আট অংশ বাকি আছে তাহলে একের আট অংশ করতে লোক লাগবে আঠাশ ইন্টু আট বাই সেভেন ইন্টু একের আট তাহলে চারজন তাহলে এই হিসাবে আমাদের লোক দাঁড়াচ্ছে আরো কতজন লোক নিয়োগ করতে হবে আরো চারজন লোক নিয়োগ করতে হবে ঠিক আছে দেখো পরের অঙ্ক আমরা পরের অঙ্কে যাওয়ার আগে একটু কথা বলে নিই এখনো অব্দি তোমাদের যারা এসআই মেন্স অ্যাপিয়ার করবে তাদের ক্ষেত্রে আমরা বলি যে আগামী দিনে কিন্তু রিজেনিং এর যে পঁচিশ নাম্বার আছে তার ভিডিও আমরা আনতে চলেছি এবং রিজনিং যদি অসুবিধা হয় তো সেখান থেকে তোমরা কিছুটা হলেও হেল্প পাবে আশা করি তোমরা পাবে কারণ ওখানে পঁচিশে নাম্বার আছে এবং পঁচিশে কিন্তু পঁচিশ নাম্বার তুলতে হবে এবং ওইটাই কিন্তু তোমাদের মানে ওইখানটায় স্কোরিং জায়গা পঁচিশে পঁচিশ রিজনিং থেকে পঁচিশে পঁচিশ ম্যাথ থেকে এই জায়গাটাকে কিন্তু পুরো সিকিওর করতে হবে আগে এই জায়গাটাকে সিকিওর করো তারপরে তো বেঙ্গলি আছে ইংলিশ আছে জি আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রয়াসের যে ইউটিউবের যে তোমার যে রেগুলার যে কোর্সটা আসছে প্রতিদিনের সেখান থেকে তোমরা কিন্তু একটা টপিক ওখান থেকে পেয়ে যাচ্ছ কারণ যেগুলো ইম্পর্টেন্ট টপিক দেখবে আমরা ওখানে আলোচনা করছি ওখানে আমরা ওয়ান লাইনার হিসাবে বলে দিচ্ছি কিন্তু এই ওয়ান লাইনারগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে কারণ তোমরা কিন্তু কম্পিটিভ পরীক্ষা দিচ্ছ এবং তোমরা যখন মেন অ্যাপেয়ার করবে তার মধ্যে তোমাদের মধ্যে কিছুটা হলেও সেই নলেজটা রয়েছে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটাকে ছাড়তে হবে সেই জন্য বলছি ওইখান থেকে ইম্পর্টেন্ট টপিক গুলোকে একটু করে নাও এবার ওইগুলো করলে পরে ওইখান থেকেই কিন্তু কোশ্চেন আসার চান্সটা আছে সেগুলো কিন্তু তোমরা আগের থেকে করতে পারবে এবং এইগুলোকে আগের থেকে করে করতে থাকো কারণ প্র্যাকটিস কিন্তু করার এখন অপরন্ত সময় রয়েছে আগামী দিনে আমাদের বর্তমান যা পরিস্থিতি আগামী দিনে কি হবে না হবে সেসব সব কথা ভাবনা না করে আমি বলবো নিজেকে পারফেক্ট বানিয়ে নেবো মানে পরীক্ষাটা আসার সঙ্গে সঙ্গে তুমি নিজেকে প্রস্তুত রাখো যখন তোমাকে অপশান দেওয়া হবে বা যখন তোমাকে পরীক্ষার জন্য ডাকা হবে তুমি যেন তোমার হান্ড্রেড পার্সেন্ট দিতে পারো মানে বেস্ট তোমার যে বেস্ট সেই হান্ড্রেড পার্সেন্টটা যেন দিতে পারো আমি সেই কথাই বলবো দেখো পরের অঙ্কটা দেখি আমরা দৈনিক পাঁচ ঘন্টা কাজ করে এ একটি কাজ শেষ করে আট দিনে এবং দৈনিক ছ ঘন্টা কাজ করে বি কাজটি শেষ করে দশ দিন যদি দৈনিক আট ঘন্টা কাজ করে কাজ করে তাহলে এ ও বি একসঙ্গে কাজটি কতদিনে শেষ করবে মানে লাস্টে জিজ্ঞাসা করছি এ ও বি একসঙ্গে যদি দৈনিক আট ঘন্টা করে কাজ করে তাহলে কাজটি কতদিনে শেষ হবে তাহলে অঙ্ক থেকে আমরা এটা একটা পাচ্ছি যে এ পাঁচ ঘন্টা করে কাজ করে আট দিনে শেষ করে এই কথাটা দৈনিক পাঁচ ঘন্টা কাজ করে আট দিনে করে এক অংশ মানে কাজ শেষ করে মানে কি কাজটা সম্পূর্ণ করে সম্পূর্ণ করা মানেই তো এক অংশ তাহলে এ মোট পাঁচ হাজারটায় চল্লিশ ঘন্টা কাজ করে সম্পূর্ণ করে বা এমনি জাস্ট করেই লিখতে পারো চল্লিশ ঘন্টায় করে এক অংশ এইটুকুনি বুঝতে অসুবিধা নেই ঠিক সেম মেথডে আমাকে বিটাও বার করে নিতে পারো বি দৈনিক ছ ঘন্টা কাজ করে দশ দিনে করে এক অংশ ঘন্টায় এক অংশ এটুকুই বোঝা পাবো তাহলে ষাট ঘন্টায় যদি এক অংশ করে এক ঘন্টায় কত করবে এখান থেকেই পেয়ে যাব আমরা যদি সাইডে লিখি অতএব এক ঘন্টায় করে একের চল্লিশ অংশ আর এখানটায় লেখো অতএব এক ঘন্টায় করে অতএব এ ও বি একত্রে হত এক ঘন্টায় করে একের চল্লিশ প্লাস একের ষাট এইটুকুনি বুঝতে অসুবিধা নেই চল্লিশ আর ষাটের দশগু একশো কুড়ি তিন আর দুই ভাই একশো কুড়ি মানে আগে লিখে দাও এ ও বি একের চব্বিশ অংশ করে এক ঘন্টায় তাহলে এক অংশ করবে চব্বিশ ঘন্টায় কিন্তু এ বি দৈনিক কতক্ষণ কাজ করছে আট ঘন্টা করে কাজ করছে প্রত্যেক দিন যদি আট ঘন্টা করে কাজ করে তাহলে চব্বিশ ঘন্টা মানে দিন তাহলে তিন দিন অতএব দৈনিক আট ঘন্টা কাজ করলে কাজটি শেষ হবে চব্বিশ বাই আট সমান তিন দিনে এখানেই উত্তর লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই এর জন্য নাম্বার কাটবে না তো দেখে নাও এই ধরনের অঙ্ক কিন্তু আসতেই পারে আরো আগে আমরা যত অঙ্কগুলো করতে থাকবো তোমরা বুঝতে পারবে আরো ইম্পর্টেন্ট অঙ্কগুলো আস্তে আস্তে আসবে এবং হয়তো একটু বড় লেন্দি অঙ্কগুলো আসবে পরবর্তীকালে সেই অঙ্কগুলোকে আমরা লাস্টের দিকে রেখেছি আস্তে আস্তে কারণ এইগুলো হচ্ছে প্রথম দিকে করিয়ে দিচ্ছি কারণ যত এইগুলো করে

প্রথম থেকে শেষ অব্দি না দেখো এই ধরনের কিন্তু অঙ্কগুলো মিস করে যাবে আমি বলবো যে প্রথম থেকে শেষ অব্দি কিন্তু ভিডিওগুলো দেখবে কারণ মাঝখানে কোনো কোনো জায়গায় একটা জিনিসের কথা মনে রাখার জন্য বললাম বা কোনো একটা জিনিস হয়তো আমি বললাম যেটা করতে হবে না হলে হয়তো কোনো জায়গায় নাম্বার ডিডাক্ট করা হতে পারে সেই জিনিসগুলো কিন্তু একটু শোনো কাইন্ডলি মন দিয়ে শোনো ভিডিওগুলো খুব একটা বড় হয় না কুড়ি থেকে তিরিশ মিনিটের একটা ভিডিও হয় দিনের অনেকটা টাইমই তোমরা অন্য অনেক কাজের জন্য ওয়েস্ট করো তার মধ্যে এই সামান্য টাইম ম্যাথের জন্য ডিভোট করলে পরে কিছু হবে না তা এই অঙ্কটা দেখো আমরা কিভাবে করছি প্রথমে জন লোক দিনে কাজটা করে তার মধ্যে চল্লিশ জন লোক দশ দিন তো কাজটা করেছে প্রথম দশ দিন তো কাজটা করেছে তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস বার করে নিতে পারি যে প্রথম দশ দিনে চল্লিশ জন লোক করে কতটা করে কি করে সেটা একবারও লিখতে পারো কারণ চল্লিশ দিনে যদি এক অংশ করে তাহলে একদিনে কত করবে একের চল্লিশ অংশ তাহলে দশ দিনে কত করবে দশ বাই চল্লিশ অংশ তাহলে এই জিনিসটা এখানে লিখতে হবে সমান একের চার অংশ এটা কিন্তু রাফের কাজ করে কিন্তু মুছে দেবে বা কেটে দেবে আমি বোঝানোর সুবিধার জন্য আর কি করলাম পাশে করে দেখে নিতে পারো তোমরা তাহলে একের চার অংশ কাজ করেছে বাকি কাজের পরিমাণ কত তিনের চার আমরা সেটাও করতে পারি অথবা এগিয়ে যেতে পারি আমরা পরপর যেমন ভাবে এগোতে পারি কারণ আমাদের তো চল্লিশ দিনের হিসেব আছে সেখানে দেখি আমরা প্রথম দশ দিনে চল্লিশ জন তাহলে পরবর্তী দশ দিনে কতজন কাজ করবে এটা করার আগে একটা জিনিস এখানে জানিয়ে রাখা দরকার যদি জন লোক দিনে কাজ করে অংশ তাহলে একজন একদিনে কাজ করবে কত এক বাই ষোলশ অংশ এই জিনিসটা একটু জানা দরকার আছে কারণ এটা পরবর্তীকালে কাজে লাগবে তাহলে প্রথম দশ দিন পর বা পরবর্তী দশ দিন পঁয়ত্রিশ জন লোক কাজ করবে এবং কতটা কাজ করবে এই যে এখানে এই যে উপরে যে জিনিসটা লিখেছি এতজন এতদিনে কাজ করে তাহলে পঁয়ত্রিশ জন লোক দশ দিনে কত করবে পঁয়ত্রিশ জন লোক দশ দিনে কতটা করবে

তো এইখানে আমরা সাতের বত্রিশ যখনই পেলাম আমাদের একটু আহ এখানে আমাদের আগে একটু বার করে নিতে হবে অতএব এই চল্লিশ জন যখন ইয়ে হয়েছে অতএব বাকি কাজের পরিমাণটা এখানে একটু বার করে কাজের পরিমাণ এক থেকে একের চার বাদ দেবো তিনের চার অংশ লাস্টে আমরা পেলাম সাতের বত্রিশ এই সাতের বত্রিশ তিনের চার অংশ থেকে বাদ দিতে হবে কারণ আমরা নাহলে বাকি কাজ কতটা আছে বোঝা যাবে না তাহলে এখানে করতে হবে বাকি কাজের পরিমাণ হবে চব্বিশ মাইনাস সাত মানে সাতের বত্রিশ অংশ তাহলে এখানে করতে হবে আবার পরবর্তী দশ দিনে পরবর্তী দশ দিন পর আগে পঁয়ত্রিশ জন লোক কাজ করেছে এবার কতজন তিরিশ জন ত্রিশ জন লোক করবে দেখো দশ ইন্টু তিরিশ বাইশ ষোলোশো তাহলে কত অংশ তিনের ষোলো অংশ এইখানেই বার করে নাও হতে বাকি কাজের পরিমাণ বাকি কাজ বত্রিশ আছে এগারো বত্রিশ অংশ আমার একটু বড় হবে আমি বলেছি প্রথমে তাহলে পরবর্তী দশ দিনে আগে তিরিশ জন ছিল পঁচিশ জন লোক করবে পঁচিশ ইন্টু দশ বাইশের অতএব এখানেও বাকি কাজ অতএব বাকি কাজ এগারোর বত্রিশ পড়ে আছে তার থেকে পাঁচের বত্রিশ বাদ ছয়ের বত্রিশ অংশ পরবর্তী দশ দিন কুড়ি জন লোক করবে কুড়ি ইন্টু দশ বাই ষোলশ একের আট অংশ তাহলে বাকি কাজ কত হবে এখানে ছয়ের বত্রিশ তো কাজ পড়ে রয়েছে তার থেকে একের আট বাদ দিতে হবে মানে অংশ এবার এই একের ষোলো অংশটা একটু এখানে খেয়াল করো যে একের ষোলশ অংশ যদি একজন লোক একদিনে করে তাহলে নয় দশজন লোক কত দিনে করবে জন লোক এখানে তো জন লোক দশ দিনে মানে জন লোক দশ দিনে যদি করে আমার একের ষোলো অংশ তো বেশি ব্যাপারটা হয়ে যাবে একটু মাথা একটু কাজে লাগাও এখানে যে ব্যাপারটা কি বলতে চাইছি আমি বলছি একজন লোক যদি একদিনে একের ষোলোশ অংশ করে তাহলে জন লোক দশ দিনে কতটা করবে একের ষোলো অংশ করবে কিন্তু একের ষোলো অংশ করার জন্য আমার তো তার থেকে বেশি লোক আছে কতজন লোক আছে পনেরো জন লোক আছে এর পরবর্তী যে পরবর্তী দশ দিন হবে সেখানে কতজন লোক থাকবে পনেরো জন লোক থাকবে তাহলে এই পনেরো জন লোক অংশ নিশ্চয়ই দিন সময় লাগবে না তার থেকে কমই লাগবে তাহলে সেটা কত লাগবে সেইটাই আমাকে বার করতে হবে তাহলে কিভাবে বার করবো অতএব পরবর্তী ধাপে বা পরবর্তী সময়ে পনেরো জন লোক কত করবে একের ষোলো অংশ কাজ করবে আমি একটু ওপরে করছি এরপরে অঙ্কটা এখানটায় যারা লিখে নিয়েছ খাতায় তাদের ক্ষেত্রে সুবিধা হবে আমি বলেছি অঙ্ক প্রথমে লিখে নেবে খাতায় দেখো পনেরো জন লোক একের ষোলো অংশ কাজ করতে হবে দেখো একজন লোক একদিনে যদি একের ষোলোশ অংশ করতে পারে তাহলে এটা তো আমরা জানি যে পনেরো জন লোক একদিনে কতটা কাজ করবে পনেরো বাই ষোলোশো অংশ এটা বুঝতে অসুবিধা নেই তো এটা বুঝতে যদি অসুবিধা না থাকে তাহলে আমার তো এইটা বার করা যায় যে একের ষোলোশো অংশ একের ষোলো অংশ আমাকে বার করতে হবে পনেরো জন লোকই করবে এবার পনেরো জন লোক একদিনে করছে পনেরো বাই ষোলোশো অংশ করে এক দিনে এখানে তুমি লিখতে পারো পনেরো জন লোক এক দিনে এখানে আমি প্রথম লাইনটা মুছতে হচ্ছে জায়গার অভাবে আরেকটু মুছে দিচ্ছি ওরা করার জন্য তাহলে এক অংশ করবে কত ষোলোশো বাই পনেরো দিনে কিন্তু আমাকে করতে হবে কোন জায়গাটা একের ষোলো অংশ বাকি আছে তাহলে একের ষোলো অংশ করবে ষোলোশো বাই পনেরো ইন্টু একের ষোলো তাহলে কুড়ি বাই তিন মানে তিন ছয় আঠেরো ছয় পূর্ণ দুইয়ের তিন দিন এতদিন তাহলে টোটাল আমার দেখো প্রথম হচ্ছে দশ দিন প্রথমে দশ দিন কাজ করেছে তারপরে প্রথম দশ দিন তারপরে দশ দিন তারপরে আবার দশ তারপরে আবার দশ আর প্রথম যে একবারে দশ দিন যেখানে একের চার অংশ হয়েছে তারপরে কত দিন এরকম অঙ্ক পেলে ভয় পাওয়ার কিছু নেই একটু ধরে ধরে করবে টাইম নিয়ে করবে এই বড় অঙ্কটা করানোর অর্থই হচ্ছে এটা যে ভয় পাওয়ার কিছু নেই অঙ্ক ছেড়ে দিয়ে আসবে না সমগ্র কাজটি করতে 56.2 এ 3 দিন সময় লাগবে দেখো এইভাবে এটা করতে হবে কারণ অঙ্কের থেকে তোমাদের ফুল মার্কসটা কিন্তু তুলে আনতে হবে এবং তার জন্য কিন্তু আমি আছি আমি তোমাদের যথাসম্ভব হেল্প করার চেষ্টা করব সেই জন্য তোমাদের বলছি অঙ্ক কিন্তু ছেড়ে আসবে না কোনো অঙ্কই ছেড়ে আসবে না কোনো রিজনিং ছেড়ে আসবে না বাকি লিটারেচার সাবজেক্টে যা নাম্বার দেয় সেইটুকুনি তো নিতেই হবে যার যা লেখার ক্ষমতা সেই অনুযায়ী তোমরা নাম্বার পাবে দেখো কোনো একটি অঙ্কটা দেখো কোন একটি কাজ সম্পূর্ণ করতে এ বি এর থেকে সময় নেয় তারা দুজন একত্রে কোনো একটি কাজ আঠারো দিনে শেষ করে তাহলে বি একা কত দিনে শেষ করো তো এখানে এটা এফিসিয়েন্সির টাইপের অঙ্ক এখানে একজন আরেকজনের থেকে বেশি এফিসিয়েন্ট সেই জন্য তার কম সময় লাগে আরেকজনের বেশি সময় লাগে তাহলে আমাকে জিজ্ঞেস করে যে বি একা দিনে শেষ করবে তাহলে সেটাই ধরলাম ধরিলাম বি একা কাজটি এক্স দিনে শেষ করবে হয়তো লেখা বোর্ডের ইনসাফিসিয়েন্ট জায়গা এই সংক্রান্ত প্রবলেম হয়তো তোমাদের মধ্যে কয়েকজনের থাকবে সেইগুলো করে কন্টেন্টটা দেখার চেষ্টা করো কারণ হয়তো এটা হেল্পফুল হবে কারণ আমি আমার স্টুডেন্টদের সেই ক্ষেত্রে আমরা অনলাইন যেটুকুনি দেওয়ার চেষ্টা করছি আশা করি হেল্পফুল হবে তাহলে এক্ষেত্রে বলে যে এ বেশি সময় নেয় বেশি সময় নেয় ফিফটি পার্সেন্ট তাহলে একশো হলে পরে তার তো সময় লাগে কত একশো পঞ্চাশ সেই যে জিনিসটা কনসেপ্টটাকে একটু কাজে লাগাতে হবে তাহলে x এর ক্ষেত্রে কত হবে এটা একশো পঞ্চাশ বাই একশো করে দিলেই হয়ে যায় তাহলে থ্রি x বাই টু দিনে শেষ করবে তাহলে b x দিনে একটা কাজ শেষ করে আর থ্রি x বাই টু দিনে কাজটা শেষ করবে অতএব তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে a b x দিনে করে এক দিনে করে ওয়ান বাই এক্স অংশ করে থ্রি অংশ এটা একটু করে অতএব এ ও বি একত্রে একদিনে করে কতটা করে ওয়ান বাই এক্স প্লাস টু বাই থ্রাই থ্রি অংশ অংশ করতে সময় লাগে দিন এক অংশ করতে সময় লাগে থ্রি এক্স বাই ফাইভ দিন এই থ্রি এক্স বাই ফাইভ হবে তিরিশ দিন তাহলে বি কে ধরেছি আমরা একদিনে কাজটি শেষ করতে পারবে অতএব বি একা কাজটি শেষ করবে হাতের দিকে এখানে ভালো করা যাচ্ছে না এই কারণেই কারণ এখানে বোর্ডে সাফিসিয়েন্ট জায়গা পাচ্ছি না এবং পুরো জায়গাটাকে তাড়াতাড়ি করে লেখার জন্য তবে যতটুকুনি হচ্ছে হয়তো লেজিবেল হচ্ছে তোমাদের ক্ষেত্রে হয়তো বোধগম্য হচ্ছে যাই হোক টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কিছু অঙ্ক এখনো বাকি থেকে গেল ভিডিওটা লেন্দি করব না তা এই অবধি আমরা আজকে মোটামুটি করার চেষ্টা করছি আগামী যে ভিডিওগুলো থাকবে তাতে আরো কিছু টাইম টাইমের অঙ্ক থাকবে আমরা এখানে শেষ করতে পারলাম না কারণ ভিডিওটা হয়ে হয়ে যাবে আর গেলে তোমাদের তো আবার দেখার ইচ্ছাটা আমি জানি দূর ইচ্ছা থাকে তো মিনিটের বেশি ঘন্টা কি তোমরা পনেরো মিনিটের বেশি বসতে পারো না সেরকম জানা আছে আমার তা চেষ্টা করো যতটা সম্ভব হচ্ছে এখান থেকে তোমরা হেল্পফুল যা কিছু পাচ্ছ সেগুলোকে করে নেওয়ার কারণ এই যে ফ্রি টাইমটা পাচ্ছ বাড়িতে সেটাকে যতটা সম্ভব পারো হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগানোর চেষ্টা করো এটা তোমাদেরই হেল্প হবে আমার কিছু হবে না কারণ তোমাদের ভালোর জন্য ভালো আগামী দিনে আমরা আরো রিজনিং এর জন্য নিয়ে আসবো হয়তো আমরা আগামী দিনে চেষ্টা করতে পারি এগুলো সবই কিন্তু তোমাদের কিন্তু ওপাস থেকে ফিডব্যাকটা পেলেই কিন্তু হবে তোমরা ফিডব্যাক যত এখনো অবধি যা দিচ্ছ মোটামুটি ঠিকই আছে আমি বলবো আরও তোমাদের বন্ধুদের মধ্যে ব্যাপারটাকে শেয়ার করো মানে পরিচিতিটা চাই যে প্রয়াস নামে একটি চ্যানেল আছে এবং তারা কিন্তু একটা ভালো কাজ করছে ভালো কাজ ইন দ্য মিন টাইম মানে একটা এক্সামের জন্য তারা টোটালি হেল্প করার চেষ্টা করছে এবং কিভাবে করছে সেটা তোমাদের তোমরাই ভালো বলতে পারবে যারা তোমরা হেল্প পাচ্ছ তা এইভাবে আমাদের চ্যানেলটাকে কিন্তু একটু এগিয়ে নিয়ে যেতে হবে তোমরা আমাদের সঙ্গে থেকো এই যে লকডাউন সিচুয়েশন হয়তো আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারব আশা করি সবাই মিলে একদিন একটা রিল্যাক্স মাইন্ডে আমরা কোনো একদিন একটা সকালে দেখবো হয়তো সবকিছু শেষ হয়ে গেছে এবং আমরা আবার নতুন করে সকালটা ফিরে পাবো তোমরা আমাদের সঙ্গে থেকেও প্রয়াসের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ